সালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো, সামনে তো কলেজ শুরু হয়ে যাবে জুলাই 30 তারিখ থেকেই, এবং তুমি আগে থেকে জেনে রাখো কয়েকদিন পরে তোমরা আবার এই চ্যানেলে আসবে, যেখানে কিনা আমি একটা ভিডিও পোস্ট করবো যে কীভাবে কলেজে ফেল না করতে হয়, যারা অলরেডি আমি 25 ব্যাচের জন্য বানিয়েছিলাম, আগে তোমরা অনেকে দেখেছো। সো আমি তোমাদেরকে আগে থেকে একটু সতর্ক করতে চাচ্ছি যে কলেজে কীভাবে প্রথম থেকে ভালো করা যায় সেটার জন্য হচ্ছে তুমি কিছু একটু প্ল্যান নিয়ে আগাতে পারো। কী কী প্ল্যান নিয়ে আগাবা, তার আগে কোর্সের প্রমোশন করে নিই। আমাদের আইসিটি এ টু জেড কোর্সে অলরেডি 365 জন এনরোল করেছে, হুইচ ইজ এ ভেরি গুড নাম্বার গিভেন হচ্ছে যে আমাদের হালকেনস্টাইন থেকে আসলে লাইভ কোর্স খুব কম নামে। সো আমি এই কোর্সে অলরেডি হচ্ছে যে মোস্ট প্রবলি চ্যাপ্টার 3 ইউরোপের বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, এবং সবগুলো ক্লাস অলরেডি রেকর্ডেড আছে। তোমরা চাইলে কোর্সে এনরোল করতে পারো, আমি খুব গুছিয়ে সবগুলো জিনিসপত্র সুন্দর করে পড়াচ্ছি। আমি কোর্সের ব্যাপারে ডিটেল কিছু বলবো না, তোমরা রিভিউ জেনে শুনে তারপরে ভর্তি হওয়া কোনো সমস্যা নেই, বা আমাকেও চাইলে ইনবক্স করতে পারো, তোমাকে ডেমো ক্লাস লিঙ্ক সহ সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো আসল ভিডিওতে চলে যাই, কলেজে ভালো করব কিভাবে, এবং এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। প্রথমত সিলেবাস কভার করো, এটা খুব মাস্ট একটা ইস্যু যে তোমাকে অ্যাটলিস্ট 70% সিলেবাস অবশ্যই অবশ্যই কভার করতে হবে। যে জিনিসটা অনেকেই ভুল করে যখন কলেজ শুরু হয়, আমি জানি তোমরা অফলাইনে অনলাইনে অনেক জায়গায় কোচিং করবা, কোর্সেস কিনবা, যেটাই করো না কেন, প্রবলেম যেটা হয়, মনে করো তুমি অনলাইনে কোনো একটা সাইকেল ওয়াইজ কোর্স কিনলা, সাইকেল ওয়াইজ কোর্স কিনলে যেটা হবে, অফকোর্স তোমাকে তো একটা নির্দিষ্ট সাইকেল অর্থাৎ নির্দিষ্ট চ্যাপ্টার পড়ানো হবে, হয়তো বড় তোমাকে আর্কাইভ ক্লাস দিয়ে দিবে, বাট তুমি তো আসলে অত ভালো মানুষ না যে তুমি আসলে নিজের থেকে রেকর্ডিং দেখে নাও। সো যেটা হবে, তোমাকে যখন হচ্ছে এরকম সাইকেল ওয়াইজ তুমি কোর্সে তুমি এনরোল করছো, সাইকেল ওয়াইজ কোর্সে এনরোল করলে মনে করো তোমাকে ফিজিক্সের চ্যাপ্টার পড়াচ্ছে একটা নির্দিষ্ট, আর অপোজিটে দেখা যাচ্ছে তোমার কলেজ হচ্ছে অন্য একটা চ্যাপ্টার দিয়ে রেখেছে ফিজিক্সে, তখন তুমি কনফিউজ যে তুমি করবাটা কি, তুমি কি এইটা পড়বা নাকি ওইটা পড়বা, এবং এটা অফলাইন কোচিংয়ে গেলেও তোমার সাথে হবে, তখন আসলে ঝামেলাটা বেঁধে যায়। তখন হয় কি, অনেক সময় যেহেতু কলেজে আমরা বেশি ফোকাস করি না, কোচিংয়ের পড়া বা অনলাইনের কোর্সের পড়াগুলো আমরা ভালো বুঝি, বিকজ এগুলোতে আমরা মনোযোগী থাকি, টাকা দিয়েছি তো পড়তে চাচ্ছি, তখন আমাদের রেসপন্সিভনেস বেশি থাকে, অটোমেটিক দেখা যায় কলেজে সিলেবাসটাকে আমরা ডিপ্রায়োরিটাইজ করি, পরীক্ষা যখন আগে আসে তখন আমাদের মাথায় টনক নড়ে, ও এখন তো ঝামেলা হয়ে গেছে। সো আমি অলওয়েজ সাজেস্ট করি অ্যাটলিস্ট ফুল সিলেবাসের কোনো একটা কোর্স বা ফুল সিলেবাসের কোন প্লেলিস্টগুলো ভালো সেগুলো আগের থেকে চক আউট করে রাখো, আচ্ছা এই প্লেলিস্টগুলো ভালো আমি তাহলে এগুলো হচ্ছে যে আগের থেকে মার্ক করে রাখি, যে যখন দরকার হবে কলেজে পরীক্ষা রাখা আমি যেন এখান থেকে প্রিপারেশন নিয়ে নিই। সো কলেজের অ্যাটলিস্ট 70% সিলেবাস কভার করে এক্সাম দিতে বসবা, এই মাইন্ডসেটটা মাথায় রাখো। সেটা কলেজে যত বাজে সিলেবাসই হোক না কেন, কলেজে তোমার এই সিলেবাসে ঝামেলা করবে, একসাথে ফিজিক্সের 4টা চ্যাপ্টারের হচ্ছে যে সিলেবাস দিয়ে বসায় রাখবে, তখন কিন্তু তুমি ঝামেলায় পড়বা, বাট ওই ঝামেলাটাকে ঠিক করার জন্য আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে, পরীক্ষার আগের দিন রাতে মাথা কামাইলে হবে না। সেটা হচ্ছে প্রথম আইডিয়া, কলেজে সিলেবাস কভার করো। নাম্বার টু, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। এটা আমরা নটরডেমে থাকতে করতাম, নটরডেমে বিভিন্ন আরামবাগের যে ডালাস গলিটা আছে ওইখানে প্রিভিয়াস ইয়ারের কুইজের কোয়েশ্চেন পাওয়া যায়, তা আমরা প্রিভিয়াস ইয়ারের কুইজের কোয়েশ্চেন দেখলে অনেকটা আইডিয়া করতে পারতাম যে টিচার কী টাইপের কোয়েশ্চেন করতে পারে। ইন মোস্ট কেসেস কমন পড়তো না, বাট একটা আইডিয়া হইতো যে আচ্ছা ঠিক আছে আমি এই টাইপের জিনিসগুলোতে হয়তো বা বেশি ফোকাস করা আমার দরকার হবে। সো আমরা ওই জিনিসগুলো যখন দেখতাম তখন সেটার বেসিসে আমাদের হচ্ছে যে বেশ কিছু হচ্ছে যে এখানে সুবিধা হইতো। সো তোমরা তোমাদের কলেজের জন্য সেম কাজ করতে পারো, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে এখান থেকে তুমি সলভ করে নিতে পারো, তাহলে তোমার মাথায় ক্লিয়ার আইডিয়া আসবে। ঠিক আছে, নাম্বার থ্রি, লার্ন টু মার্ক ইম্পর্টেন্ট টপিকস। ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো আগের থেকেই মার্ক করা স্টার্ট করো। যে জিনিসটা তোমাদের ভুল হয়, তোমার যখন প্রথম প্রথম একটা চ্যাপ্টার পড়ো, অফকোর্স এটা তো খুবই টাফ, তুমি নিজে থেকে বুঝবা যে আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে একটা ডেমো দেই, ভেক্টরে তুমি যদি যাও, তোমার সবাই এখন ভেক্টর পড়ছো বলে আমি ভেক্টরদের ডেমো দিচ্ছি, ভেক্টরে তুমি যদি যাও ভেক্টরে ইম্পর্টেন্ট কোনটা, নদী নৌকা। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ভেক্টরে নদী নৌকা যখন, মানে তোমাকে যদি ভেক্টর চ্যাপ্টারটা এক্সামে দেওয়া হয়, কখনোই তোমার হচ্ছে যে ওই কী বলে এটাকে সামান্তরিকের যোগ দিয়ে ম্যাথ দিবে না, অ্যাট বেস হচ্ছে যে পাখির ম্যাথ দিতে পারে, যেটা কিনা একদম সোজা পাখি নিয়ে আমি যাই না, হুদাই তোমরা কেন মারামারি করো, সোজা একটা ম্যাথ, এটা জাস্ট স্কুলে ফেললেই হইল, বাট তোমাকে ম্যাথ দিলে নদী নৌকা থেকে দিবে বা বৃষ্টি ছাতা থেকে দিবে, তোমাকে ঘুরায় ফিরায় এই জায়গাগুলো থেকে কিন্তু বারবার ম্যাথ দিবে। সো তোমাকে জানতে হবে যে কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, যে পার্টগুলো ইম্পর্টেন্ট তুমি সেটাতে ফোকাস করবা, দ্যাটস দি মোর ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি আগের থেকে জেনে রাখো কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের হাতে সেগুলোতে ফোকাস করো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বইয়ের পিছনের এমসিকিউ। তোমরা দেখবা কলেজে যে তোমরা সবাই সিকিউ পারো, কিন্তু এমসিকিউতে সবার ভুল হচ্ছে।
সো বইয়ের পিছনের এমসিকিউ বাবা ভুল করা যাবে না, বইয়ের পিছনের এমসিকিউ সলভ করবা। এবং ট্রাস্ট মি, বইয়ের পিছনের এমসিকিউ সলভ করলে তোমাদের বুয়েট স্ট্যান্ডার্ড, ডিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ আগেই সলভ করা হয়ে যাবে। ইসাক স্যারের বইয়ের পিছনে এই 100 এমসিকিউ থাকে, ওগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এমসিকিউ, ওগুলো সলভ করলেই হয়ে যায়। বাচ্চারা কেন এটা করে না আমার এই পর্যন্ত মাথায় ঢুকে না। এই তোমার সব কিছু ডান। লাস্ট বা নট দ্য লিস্ট, যদি তুমি আরও এক্সটেন্সিভ প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি চাইলে টেস্ট পেপার সলভ করতে পারো প্রথম থেকেই। প্রথম থেকে যদি টেস্ট পেপার সলভ করো তাহলে ওই চ্যাপ্টারে যত ধরনের সিকিউ এমসিকিউ হবে তোমার কিন্তু আগে থেকে একটা আইডিয়া থেকে যাবে। এইটা হবে তোমার কলেজে ভালো করার একটা এন্টায়ার ফুল প্রুফ প্ল্যান। সো প্রথম কাজ কি, আগে সিলেবাস আগের থেকে 70% কভার করে রাখার প্ল্যান করো। দেন প্রিভিয়াস ইয়ারের তোমার যে কুইজ আসছে বা সিটি পরীক্ষা ছিল সেগুলো কোয়েশ্চেন সলভ করো। লার্ন টু মার্ক ইম্পর্টেন্ট টপিক, সব পড়তে যেও না। কোনো চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক কি সেটা পরীক্ষার আগের রাতে ভালো করে দেখে যাওয়া শুরু করো। বইয়ের পেছনের এমসিকিউগুলো সলভ করো, যে এমসিকিউতে ভালো করো। এবং লাস্ট বা নট দ্য লিস্ট, পারলে একটা টেস্ট পেপার কিনে নাও। যদি প্রথম থেকে ভাইয়ার কথা মতো আগাতে থাকো, আই ক্যান গ্যারান্টি ইউ অ্যাটলিস্ট কলেজে উঠে ফেল করার দশাটা হবে না।